তো আজকে চলে এসেছি আপনাদের কাছে কিছু আমি টু লুপের লকেট নিয়ে, যেটা পুরোটাই কিন্তু একদম নিউ অ্যারাইভাল প্রোডাক্ট। তো আমি এগুলো টার্সেল ইউজ করে ইন্ডিভিজুয়াল এক একটার প্রাইস এবং ওয়েট সবটাই কিন্তু ভিডিওতে বলবো। চলে আসছি ফার্স্ট ডিজাইন নিয়ে। ফার্স্ট যে ডিজাইনটা রয়েছে একেবারেই এটা টু লুপের একটা লকেট যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটার মধ্যে একটা পাতের আর ছোট্ট ছোট্ট কাটাই পিসেরও কাজ রয়েছে, পাতের ওপরে ছিলেরও ওয়ার্ক করা রয়েছে। ম্যাট ফিনিশিংয়ের ওপরে ছিলের কাজটা অসাধারণ লাগছে এবং নিচের দিকে একটা ড্রপ মোটিভের ঝুলকি দেওয়া রয়েছে। এই যে লকেটটা দেখছেন, যেটার ওয়েট যাচ্ছে কিন্তু 1.870 মিলিগ্রামের মতো, যেটার প্রাইস আসছে 13,120 রুপিস মতো। এটা কিন্তু আপনারা এখানে যে গ্রিন কালারের টার্সেলটা দেওয়া রয়েছে, এটা আপনারা চেঞ্জ করে অন্য টার্সেলের সাথেও অ্যাটাচ করে এটা কিন্তু ইউজ করতে পারেন। চলে যাচ্ছি সেকেন্ড লকেটের মধ্যে। এটা কিন্তু একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে, দুদিকে লুপের কাছে দুটো ফ্লাওয়ার মোটিভ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে। এবং এই মিডিলের পোর্শনটা একটা ছোট্ট ওয়ার্ক রাখা হয়েছে এবং ঠিক তার ওপরে হালকা ছিলের যেরকম ওয়ার্ক থাকে সেটাও রয়েছে। এখানে কিন্তু তিনটে ড্রপ মোটিভ দেওয়া রয়েছে। এই লকেটটার ওয়েট যাচ্ছে 2.960 মিলিগ্রামের মধ্যে, যেটার প্রাইস আসছে 20,730 রুপিস। এখানে থার্ড যে লকেটটা যাচ্ছে সেটা পুরো একদম একটা ভরাট কাজের মধ্যে যাচ্ছে, মিডিল পোর্শনটা পুরোটাই তারের ওয়ার্ক যাচ্ছে এবং পুরো অনেকটা কাজ রয়েছে, যেটা কিন্তু একদম ঘন ঘনভাবে কাজটা রয়েছে, যার জন্য কিন্তু হেভি একটা লুক ক্রিয়েট করছে। এটার ওয়েট যাচ্ছে 3.540 মিলিগ্রাম, যেটার প্রাইস আসছে 24,790 রুপিস মতো। চলে আসছি ফোর্থ ডিজাইনে। ফোর্থ ডিজাইনটা একদম একটা অন্য রকমের ডিজাইন রয়েছে, মিডিল পোর্শনটা পুরোটাই একটা কানওয়ালার মতো একটা ওয়ার্ক করা রয়েছে। এই মিডিল পোর্শনটা আমি একটুখানি দেখাই লকেটটার, এইটা কিন্তু বেশ অ্যাডজাস্টেবলের মধ্যে যাচ্ছে এবং নিচের দিকে চেন দিয়ে ঝুলকি করা রয়েছে, শেষের দিকে বলের ওয়ার্ক রয়েছে এবং এইটারও আমরা দুটো দিকে মেলানোর জন্য কিন্তু ফ্লাওয়ার মোটিভটাকে রেখেছি। এই সুন্দর পেন্ডেন্টার ওয়েট যাচ্ছে 3.060 মিলিগ্রাম, যেটার প্রাইস আসছে 21,440 রুপিস মতো। চলে আসছি নেক্সট ডিজাইনে। নেক্সট ডিজাইনটা অনেকটাই একটা হালকার মধ্যে যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই একটা পাতের ওপর ওয়ার্ক করা, বুঝতেই পাচ্ছেন। এবং এর যে রাইট সাইডটা মানে এই পোর্শনটাতে কিন্তু তারের দুটো ওয়ার্ক করাও রয়েছে এবং এটারও আমরা সেম হালকা মতো একটুখানি ঝালট রাখার চেষ্টা করেছি, কারণ লেন্থটা তার জন্য কিন্তু অনেকটাই বড় সড়ো লাগে। এই লকেটটার ওয়েট যাচ্ছে 2.190 মিলিগ্রাম, যেটার প্রাইস আসছে 15,360 রুপিস মতো। চলে আসছি নেক্সট ডিজাইনটা। নেক্সট ডিজাইনটা কিন্তু বেশ একটা লংয়ের ওপর শেপ যাচ্ছে, পুরো টু লুপের একটা লকেট, এটা কিন্তু পুরোটাই পাতের ওপর ওয়ার্ক করা এবং দুদিকে দুটো দেখতেই পাচ্ছেন চেন দিয়ে বলের সাথে ঝুলকি মোটিভ করা আছে এবং নিচের দিকটাও কিন্তু একটা কাটাই পিসের ছোট্ট ঝুলকি দেওয়া রয়েছে। এবং এর যে সাইডের কাজটা দেখুন, যেটার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে লকেটটা। এই লকেটটার ওয়েট যাচ্ছে 2.430 মিলিগ্রাম, যেটার প্রাইস আসছে 17,020 রুপিস মতো। চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে। নেক্সট ডিজাইনটা দেখতেই পাচ্ছেন ছোটোর মধ্যে একটা কিউট ডিজাইনের ওপরে যাচ্ছে, ওপরের পোর্শনটা বেশ অনেকটা ঢোলনা টাইপের লুক রয়েছে ওপরের দিকটা এবং নিচের পোর্শনটা কিন্তু পাতের ওপর ছিলের ওয়ার্ক রয়েছে, এটাতেও আমরা চেনের সাথে বলের ঝুলকিটা রেখেছি। এটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে 2.070 মিলিগ্রাম, যেটার প্রাইস আসছে 14,500 মতো অ্যাপ্রক্স। আর এটা কিন্তু আমরা একটা গ্রিন কালারের টার্সেলের সাথে অ্যাটাচ করেছি, তো আগেই বলেছি আপনারা চাইলে কিন্তু টার্সেল আলাদা করে অন্য কালারের আপনারা নিতেই পারেন। চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে। নেক্সট ডিজাইনটাও দেখে নিন, একদমই একটা বেশ ঢেউ খেলানোর মতো একটা ডিজাইন যাচ্ছে এবং এটার মধ্যে কিন্তু এই যে নিচের পোর্শনটার মধ্যে কিন্তু একটাই পাতের ওপরে ওয়ার্ক করা রয়েছে এবং আমরা এই নিচের ঝুলকিটা দিই যাতে লকেটটা আরও সুন্দর দেখতে লাগে। এগুলো কিন্তু হালকা আপনারা অনুষ্ঠানেও কিন্তু এগুলো অনায়াসে ক্যারি করতে পারেন। এই যে লকেটটা দেখছেন, যেটার ওয়েট যাচ্ছে 2.320 মিলিগ্রাম, এটার প্রাইস আসছে 16,270 রুপিস। চলে আসছি নেক্সট ডিজাইনটা। নেক্সট ডিজাইনটা কিন্তু দেখতে সত্যিই খুব অপূর্ব একটা ডিজাইনের ওপর,
ওপরের পোর্শনটা যেরকম পাতের মতো যায় সেটা তো রয়েছে, ঠিক তার নিচের পোর্শনটা কিন্তু খুবই সুন্দর এবং একটা ইউনিক ডিজাইন রয়েছে, যার জন্য কিন্তু লকেটের লুকটাই পুরো বদলে গেছে এবং নিচের দিকে একটা ছোট্ট ড্রপ মোটিভের কাটাই পিস যাচ্ছে। এই লকেটটার ওয়েট যাচ্ছে 1.790, যেটার প্রাইস আসছে 12,670 রুপিস মতো। চলে যাচ্ছি একদম লাস্ট ডিজাইনে। লাস্ট ডিজাইনটাও কিন্তু ছোটোর মধ্যে একটা কিউট ডিজাইন যাচ্ছে, পুরোটাই একটা অনেকটা দূর থেকে রাউন্ড শেপের মতো লাগছে, কিন্তু একেবারেই ওটা রাউন্ড নয়, পুরোটার মধ্যে ওয়ার্ক করা রয়েছে এবং পাশেও দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কাটাই পিস দিয়েও কাজ করা, নিচের দিকে একটা ড্রপ মোটিভের ঝুলকি রাখা হয়েছে, যেটার ওয়েট যাচ্ছে কিন্তু 1.810, প্রাইস আসছে 12,780 রুপিস মতো। আমার দেখানো প্রোডাক্টের মধ্যে অবশ্যই আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনারা নতুন পরবর্তী ভিডিওতে কী দেখতে চাইছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।